প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ হতে পাঠ। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, দেখো এখন থেকে আমার মেষগুলির খোঁজ খবর আমি নিজেই রাখব, নিজেই চোখে চোখে রাখব তাদের। পালের মেষগুলি যখন এখানে ওখানে ছড়িয়ে থাকে, তখন তাদের সঙ্গে থাকা মেষপালক যেভাবে চোখে চোখে রাখে, তেমনি আমিও নিজের মেষগুলিকে চোখে চোখে রাখব। সেই ঘন কুয়াশা ও অন্ধকারের দিনে যেসব জায়গায় তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব, তাদের আমি অন্যান্য জাতির মধ্য থেকে বের করে আনব, তাদের প্রতিপালন করব ইসরায়েলের পাহাড় পর্বতে, যত নিম্ন ভূমিতে, দেশের যত বাসযোগ্য স্থানে, ভালো ভালো চারণভূমিতেই রেখে তাদের প্রতিপালন করব। ইসরায়েলের পাহাড় পর্বতে তারা চড়ে বেড়াবে ঘন ঘাসের চারণভূমিতে, আর সেই সব ভালো ভালো তৃণভূমি হবে তাদের শয়নের স্থান। আমি নিজেই আমার মেষগুলিকে প্রতিপালন করব, নিজেই তাদের দেব শয়নের স্থান। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যে মেষটি হারিয়ে গেছে তাকে খুঁজতে যাব আমি, যেটি দল ছাড়া হয়ে পড়েছে তাকে দলে ফিরিয়ে আনব, যেটি আহত হয়েছে তার ক্ষতস্থান বেঁধে দেব, যেটি রুগ্ন তাকে সুস্থ সবল করে তুলব, আর যে মেষটি নধর, যে মেষটি সুস্থ সবল, তাকে সর্বদাই আগলে রাখব আমি, আমার মেষগুলিকে আমি ঠিক মতোই প্রতিপালন করব। প্রভুর বাণী। চিরদিন আমি গাইব প্রভুর করুণা গাথা, প্রভুর করুণা গাথা, চিরদিন আমি গাইব। থাকি যাব আমি কত যে বিশ্বস্ত তুমি, সেই কথা বলে যাব যুগে যুগে। আমি তো সকলকে বলি চিরস্থায়ী করুণা তোমার, স্বর্গলোকে স্থিত মূল তোমার বিশ্বস্ততা। চিরদিন আমি গাইব আমার সেবক রূপে দাউদকে পেয়েছি আমি, পবিত্র তৈরি সম্পন্ন করেছি রাজভিষে। আমার হাতে শক্তি হবে তার নিয়ত সহায়, আমার বাহুর শক্তি তাকেই করবে বলিয়া। চিরদিন আমি গাইব তাও করুণা হবে তার নিয়ত সহায়, আমার নামের শক্তিতেই ঘটবে তার ক্ষমতার বিকাশ। সে আমাকে ডেকে বলবে সেদিন, আমার পিতা তো তুমি,
আমার ঈশ্বর তুমি, ত্রাণ শৈল তুমি, চিরকাল।